আজ আবারও হাজির হলাম নতুন একটি কাজ নিয়ে। তো কাজের কিছু অংশ দেখুন, আর সাথে আছে আমি নাজমুল হাসান বাবু, আর কাজে আছেন সাইফুল ইসলাম, আর অবশ্যই নুরি অটাও চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিও নতুনভাবে দিতে যাচ্ছি, সেই ভিডিওটি হচ্ছে আমরা মোটরের সেন্সর আইসি আমরা কীভাবে মাপবো, আসলে মোটর আইসিগুলি ভালো না খারাপ এ বিষয়ে আমার সাবস্ক্রাইব ভাইয়েরা অনেক অনুরোধ করেছেন একটি ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে সেন্সর আইসির বিষয় আপনাদেরকে এই ভিডিও দিতে যাচ্ছি। চলেন সবাই মূল কাজে চলে যাই, যে আসলে আমরা সেন্সর আইসিগুলি কীভাবে মাপবো সেই বিষয়ে আজকের এই ভিডিও। আমরা সর্বপ্রথম একটি নষ্ট মোটর, যে সেন্সর আইসি খারাপ এরকম একটা মোটর দিয়ে আমরা এই ভিডিওটি শুরু করতেছি। দেখেন এই যে মোটরটা, এই মোটরটা সেন্সর আইসি ভালো না খারাপ এখন আমি আপনাদের সম্মুখে এটি মাপ দেব। আর এটি মাপ দিতে হলে আমাদের বিশেষ খেয়াল করতে হবে যে বিষয়টা, যে আমাদের যে মিটারটা, এই মিটার আমাদের ওমসে ফেলাইতে হবে কাটাটা। এই যে মিটারের যে মাথাটা, এটা ওমসে রাখতে হবে। ওমসে রাখলে আমাদের মিটারটা কি হবে দেখেন, আমাদের ডাইরেক্ট শু করবে। ডাইরেক্ট শু যদি করে তাহলে আমরা যে কোনো ওমসের জিনিস আমরা এটি দিয়ে মাপতে পারবো। তাহলে এখন আমরা এটি মাপ দেব। এটি মাপ দিতে গেলে আমাদের কি করণীয়, প্রথম আমরা সেন্সারের যে মাইনাস, সেই মাইনাসটা আমরা মিটারের মাইনাস ধরব। দেখেন আমি কিভাবে ধরছি, মিটারের মাইনাস সেন্সারের মাইনাস আমি অ্যাডজাস্ট করছি। করার পরে আমি একটি একটি করে সিগন্যাল মাপ দেব। যেমন আমি প্রথম ধরলাম নীল, দেখেন আমাদের কিন্তু মিটার লড়তেছে না। তাহলে আমরা দ্বিতীয়টা মাপ দেব, দেখেন আমাদের মাপ আসছে, এটা ভালো আছে। যেমন কলা পাতা কালার, কেউ বলে সবুজ, যে যেভাবে বুঝে আমি বলি সবুজ, এটা সবুজ এবং হলুদ। দেখেন আমাদের এই যে দুইটা তার আছে, এই দুইটা তারের মাপ কিন্তু একই সমান আসছে। তাহলে এই দুইটা আমাদের ভালো মাপ আছে, এটার মাপটা নেই। তার কারণ আমাদের এখানে ভিতরে তিনটা আইসি আছে, তিনটার এই তিনটা তার। তাহলে আমরা এই সিগন্যাল তারগুলি আমরা মাইনাস থেকে যদি ধরি, এই সিগন্যালের যে মিটারের মাপটা, এটা আমরা এই তিন তারের ভিতরে পাই, তাহলে আমরা পাইছি মাত্র দুইটা, একটা কিন্তু আসতেছে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরেকটি মাপ আছে, যেমন মাইনাস প্লাস, যে আমার আসলে এই দুটি তার সার্কিটে লাগানো আছে না সুইটে গেছে সেটার মাপ। এখানে আমি নেগেটিভ পজিটিভ দুইটাই ধরেছি, কোনো শু করতেছে না। তাহলে আমরা এটা কি করব, পুনরায় আমরা ঘুরিয়ে ধরব। ঘুরিয়ে ধরার পরে যদি এটি লাগানো থাকে তাহলে অবশ্যই আমাদের মিটারটা শু করবে। দেখেন পর্দা উঠতে আসছে। তাহলে আমাদের প্লাস মাইনাস ঠিক আছে, এখানে দুটি সিগন্যাল ঠিক আছে, একটি সিগন্যাল মিস্টেক। তাহলে আমরা এটি এখন বাদ দিয়ে দিলাম, আমরা আরেকটি মোটরে যাই। যেমন আমাদের পাশে যে আরেকটি মোটর আছে, সেই মোটরে এই যে তার, আমরা সেম একইভাবে এটি মাপ দেব। আবারও সেন্সারের মাইনাস মিটারের মাইনাস আমরা ধরে নিয়েছি। দেখেন ধরার পরে আমরা মাপ দেব সিগন্যালগুলা, প্রথম হলুদ, দ্বিতীয় সবুজ, তৃতীয় নীল। দেখেন আমাদের কিন্তু এই মাপটা একুরেট, আমাদের যে তিনটা তার, তিনটা তারই একুরেট মাপ আছে। তো একুরেট মাপ যদি থাকে তাহলে আমাদের তিনটা আইসি ভালো আছে। আমাদের এই যে মাপটা আসছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে এই মাপটা কিভাবে আসে। এখন হয়তো আপনাদেরকে আমি মোটর খোলা স্যার আপনার তারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, এখন আমরা আইসির মাধ্যমে বুঝিয়ে দিব। এই দেখতেছেন সেন্সর আইসি সার্কিট, আসলে এই সার্কিটে তিনটা আইসি, সেম আমাদের এই মোটরের ভিতরেও এরকম তিনটা আইসি আছে। আসলে এই মাপটা কিভাবে আসে, এই মাপটা কিভাবে আসে সেই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যেমন আমরা যদি এটা ধরতে যাই, এখানে তিনটা আইসি আছে, তিনটা আইসির আপনার নয়টা পাও, এই নয়টা পাওয়ার এই মাপ আছে। এই মাপগুলি আমি আপনাদেরকে দেখাইছি, এখান থেকে আমি পুনরায় আবার দেখিয়ে দিতেছি। যেমন ধরেন এই যে তিনটা পাও, এখান থেকে এই যে প্রথমটা হচ্ছে প্লাস, আমাদের আইসিটা যদি এইভাবে ধরি তাহলে আমাদের বাম সাইড প্লাস এবং মাঝখানে মাইনাস, এটা হবে সিগন্যাল। এখন আমরা যদি এটাকে ঘুরিয়ে ধরি, এইভাবে ধরি, তাহলে কিন্তু এটা উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। উল্টা হলে তাহলে অনেক সময় দেখবেন, যে আসলে আরেকটি বিষয় না বললেই নয়, আমরা যখন এই নতুন সার্কিটগুলি কিনতে যাই
এই নতুন সাইকেলগুলো কিনতে গেলে অনেক সময় কোম্পানির যে প্রোডাকশনের মালগুলি ভানায় পরে অনেক সময় একটা আইসি উল্টা হয়ে যেতে দেয়, এটা আমাদের ফলো রাখতে হবে যাতে উল্টা না থাকে। আমাদের এরকম এটা হলো ভাও, এদিকে যেমন আইসি যে উপরে যে বাঁকা সাইডটা এটা হলো সামন সাইড এবং সমান সাইডটা হলো ব্যাক সাইড মানে পিছন সাইড। তাহলে আমরা যদি আইসিটা এইভাবে ধরি তাহলে আমাদের প্লাস গেলে কিন্তু ডাইন সাইডে অনেক সময় বলে কাইটটা টুকরা করে লাগাইতে হয় টুকরা করে লাগাইতে হয়। তো টুকরার বিষয়টা আমরা পরে যাই, এখন আমরা এই বিষয়টাই দেখি। তাহলে আমাদের যদি এই প্রথম সাইডটা যদি প্লাস হয় তাহলে মাইনাসটা হলো মাইনাস, এরপর এটা হলো সিগনাল। তাহলে আমরা যদি এই পাওগুলো হিসাব করতে যাই যেমন এই বেস কালেক্টর ইমিটার, তাহলে আমরা ওই সময় যে তারগুলো আমরা মাপ দিচ্ছি আমরা ইমিটারের মাপটা পাইছি, তিন তারের যে মাপটা এটা হলো ইমিটার। তাহলে আমরা এটা যদি আমরা লাগাইতে যাই তাহলে আমাদের এই যে এটা দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে, কিন্তু অনেক সার্কিটে কিন্তু এই চিহ্নটা দেওয়া থাকে না। তাহলে আমাদের বুঝতে হবে যে চিহ্ন না থাকলে আমরা এটি কিভাবে কাজ করব। আমাদের বুঝতে হবে আমাদের বাম সাইড প্লাস, মাঝখানেরটা মাইনাস, এটা হলো সিগনাল, ট্রান্সফরটা সিগনাল। এখন আমরা যদি চিহ্ন না থাকে তারপরেও কিন্তু আমরা এটি সেটিং করতে পারবো। তাহলে আমরা বাম পাশের পায়ে প্লাস দেব, মাঝখানের পায়ে মাইনাস দিব, তারপর আমরা সিগন্যালের তারগুলি লাগিয়ে যাব। এখানে যদি সিগন্যাল তারগুলি আপনার লাগাইতে যাই উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আপনার এই যখনই আপনার কন্ট্রোলের সাথে এটা মিলাইতে যাবেন তখন কিন্তু এখানে উল্টা হলে আপনার ওই কন্ট্রোলের সামনেও কিন্তু এটা ঘুরিয়ে উল্টা পাল্টা করে এটা রানিংটা মিলিয়ে নিতে হবে। তো আমি এই আইসির বিষয়ে বলতে চাচ্ছি যে এটা আইসিটা আপনারা এই রিক্সার মোটরও লাগাইতে পারেন, ভ্যান গাড়ির মোটরও লাগাইতে পারেন। আরেকটা বিষয় যে আমাদের আসলে এখন বর্তমানে ইজি বাইক যে গাড়িগুলো পাঁচ ব্যাটারি সেটার ভিতরেও কিন্তু সেম আইসি আমরা লাগিয়ে দিতে পারি, এটি দিয়ে চলে, খারাপ না, আমি আপনাদেরকে সবই বলে দিতেছি। এই যে একটি প্যাকেট আমরা নিয়েছি দেখেন, এই প্যাকেটটি এটি আসলে ডাটাই মোটর আইসি, ডাটাই 1000, এই দেখেন 1000 মোটর আইসি। এই আইসিটা আসলে আমরা অনেক সময় চিন্তাযুক্ত হয়ে যায় যে আসলে এটা আমরা কিভাবে সেটিং করব। আমরা মানে রিক্সার মোটরে যেমন দেখা যাচ্ছে সার্কিট সহ আমরা খুলে সার্কিটটা আমরা ফেলে দিই নতুন আর একটি সার্কিট আমরা দিয়ে দিই, যে আসলে আমরা সার্কিট ফালাবো না। সার্কিট না ফালে আমরা যদি এটা থেকে আইসিগুলি খুলে নিই, খুলে নেওয়ার পরে আমরা কিন্তু এই আইসি দিই এটার ভিতরে আমরা সেটিং করতে হবে। আমরা কীভাবে সেটিং করব, এখানে দেখেন যে আইসিগুলি যে এখানে সেটিং করা আছে এই যে লাইনগুলি, আমরা এখান থেকে জ্বালাই দিয়ে ঠ্যাং দিই খুলে, তারপর এই দিক দিয়ে যদি আমরা টান দিই নিচ দিকে চলে আসবে। তো এটা যেভাবে লাগানো আছে এটার মধ্যে একটু ভিন্ন রকম আছে, যেমন রিক্সার ভিতরে আমরা যদি সার্কিটটা এইভাবে ধরি তাহলে কিন্তু এনেকে উল্টা পাল্টা হইতেছে। তাহলে আমরা এখান থেকে খুলবো আর এখান থেকে খোলার সময় আমরা খেয়াল রাখবো যে এখানে কিভাবে সেটিং ছিল, উল্টা সেটিং ছিল। তো আমরা সেম যেভাবে খুলবো আমরা আইসিগুলি সেম এইভাবে আমরা ঢুকিয়ে নেব। তাহলে এখানে কিন্তু সার্কিট প্রায় একই দেখা যাইতেছে, এখানে সার্কিটটা আসলে লাগানো হয়েছে উল্টা, এই দেখেন এইভাবে উল্টা লাগানো হয়েছে। তাহলে দেখেন এটার সাথে কিন্তু মিলে গেছে, এমন সার্কিটটা ঘুরিয়ে দিয়েছে আর আমরা মোটর এইভাবে দিই, আর ডাটায় দিছে এইভাবে, আর আমরা রিক্সা মোটর লাগবে এইভাবে। তাহলে আমরা এই সার্কিটগুলি লাগাইতে আমাদের খুব সহজ, বুঝে আমরা বুঝি, না বুঝলে আসলে অনেক কষ্ট হয়ে যায়গা। যারা বুঝেন না তাদের জন্য আমার এই কথাগুলি। এই আইসি সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিলাম, আইসিগুলি কেমনে লাগাইবেন, এখান থেকে আইসিগুলি খুলবেন, এটা থেকে খুলে এই রাবারটা ফালিয়ে দিবেন, রাবারটা ফালিয়ে দিয়ে আপনার এই দিক দিয়ে যে গ্রুপ করা আছে গ্রুপের ভিতরে প্রবেশ করে তারপর এখানে জ্বালাই করে অ্যাকুরেট মাপ দিয়ে দিবেন। আমাদের এই মোটরের যা মাপ আসে এই রিক্সার, এটা কিন্তু দুটাই রিক্সার মোটর, তাহলে এখানে আইসির যে মাপটা আসতেছে আমাদের 1200 মোটর কন, 1000 মোটর কন, 500 মোটর কন, 800 মোটরই কন, যাই কন সবই সেন্সার মাইসির মাপ একই আসবে, এখানে কোনো কম বেশি হবে না, সব মাপ একই ধরনের আসবে। তাহলে এই আইসি দেখলাম, আমি আপনাদেরকে আরও একটি আইসি আমি দেখে দিতেছি। এই দেখেন এটা কিন্তু 1200 মোটরের আইসি, এটা 5 ব্যাটারি গাড়ি 1200 মোটরের আইসি, 1200 মোটরের আইসি। তাহলে এগুলি কিভাবে আমরা সেটিং করব, আসলে আমরা যদি এইভাবে আমরা এই সার্কিটগুলি আসলে দেখে যদি আমরা ভয় পেয়ে যাই, আসলে ভয়ের কিছু নাই, এটা কিন্তু রিক্সার মোটরের আইসি,
এখানে বোঝা যায় যে আসলে রিকশা ইজি বাইক আসলে পার্থক্য আছে না হলে এরকম হবে কেন এখানে বোঝার মতো সিস্টেম আমি আপনাদের করে দিচ্ছি দেখেন এটার বডিটা অনেক বড় 1200 মোটরের বডি বড় আর রিকশা মোটরের বডি ছোট কিন্তু সার্কিট কিন্তু একই দেখেন আপনারা গ্রুপ দেখেন একই সার্কিট একই আছে শব্দ নিয়ে একই একই যদি হয় তাহলে আমরা এখানে আমরা সার্কিটের যদি লাইনগুলি পুড়ে যায় বা উঠে যায় তাহলে আমরা অনেক সময় এই লাইনগুলি চিনতে ভুল করি বা খেয়াল করা জানা ভালো হয় তাহলে আমরা এই সার্কিটগুলি চেঞ্জ করতে পারবো এই সার্কিটটা যদি খুলে এখানে দেই এই সার্কিটটা খুলে যদি এটাই দেই তাহলেও আমাদের চলবে এখানে যদি সার্কিট আমাদের ভালো থাকে আইসি যদি মাপে খারাপ থাকে তাহলে আমরা কি করব তাহলে আমরা আইসিগুলি আমরা এটা থেকে খুলে নেব এটা থেকে আমরা আইসিগুলি খুলে নেব আইসি খুলে নিয়ে তারপর আমরা আইসিগুলি সেটিং করব ভিউয়ার্স আরেকটি কথা না বললেই নয় আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ক্লিক করে সবসময় চ্যানেল পাশেই থাকবেন দেখেন আমি কথা বলার ফাঁকে আমি সার্কিটটি খুলে নিয়েছি এখানে দেখেন যে আমাদের যে আইসিগুলি আসলে সেম একই আইসি দেখেন এই যে একই আইসি আমরা যদি আইসিগুলি এখান থেকে জ্বালাই দিয়ে আমরা শাখারের মাধ্যমে যদি রাঙ্গুলি উঠিয়ে যদি আমরা আইসিটি খুলে নিই খুলে নেওয়ার পরে কিন্তু আমরা এই আইসিগুলো আমরা এখানে সেট করতে পারবো তাহলে বুঝার একটি বিষয় যে আসলে আমাদের সর্বপ্রকারে আমাদের খেয়াল করতে হবে যে আমরা আইসিটি এখানে কিভাবে সেটিং ছিল আমরা খোলার সময় আমরা অবশ্যই এটি দেখে খুলবো দেখে খুলে আমরা আবার পুনরায় যেভাবে ছিল ওইভাবে আমরা এটি লাগিয়ে নেব আর জ্বালাইগুলি নিখুঁতভাবে করব যাতে একটা পিন আর একটা পিনের সাথে এক দাস্ট না হয় এক দাস্ট হলে কিন্তু মাপে উল্টা উল্টা আসবে মোটর চলবে না বিভিন্ন রকম সমস্যা করবে তাহলে এটা হলো রিক্সার যে আমরা বলি ইউনিট ব্লু মোটর থাকে সেই ইউনিট ব্লু মোটরের আইসি এটা আর এটা হলো আপনার 1200 যে 5 ব্যাটারি 1200 মোটর এই 1200 মোটরের ভিতরে এই আইসিগুলি থাকে এই আইসিগুলি আমরা উল্টাপাল্টা করে আমরা লাগাইতে পারবো যদি আমরা ভালোভাবে লাগাইতে পারি সবগুলি চলবে অনেকে বলে যে ভাই আমরা আসলে এই আইসিগুলি একটাকে আরেকটার ভিতরে লাগানো যাবে হ্যাঁ লাগানো যাবে যদি আমরা এর গ্রুপগুলো আমরা বুঝি এর যে লাগানোর যে সিস্টেম সেই সিস্টেমগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা লাগাইতে পারবো এর মাঝে অবশ্যই বলতে হচ্ছে নুরি অটো হাউসটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও একটি কথা আমি বলবার চাইতেছি যে বিষয়টা হলো যে এখানে এটার ভিতরে তার লাগানো আছে এটা মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু আবার আরেকটি আইসি আছে এটাও কিন্তু কিনতে পাওয়া যায় এই দেখেন প্যাকেট থেকে বের করে নিলাম এটাও কিন্তু 1000 ওয়াট টাটাই কন্ট্রোলারের আইসি আমরা যদি এটি লাগাইতে যাই তাহলে আমাদের যদি আমরা না জানি সেই ক্ষেত্রে আমরা পুরাতন আইসিটার সার্কিটটা আমরা ফলো করব কোন তারটা কোন জায়গায় আছে সেম আমরা একই জায়গাতে হলে একই জায়গায় একটি করে তার ছোড়াবো একটি করে লাগাবো এই তারগুলি এখান থেকে ছুটে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলেও কিন্তু এই সার্কিটটিতে মোটরটি চলবে এই এই সার্কিটটি যদি চলে আমরা এখান থেকে এনে তার চেঞ্জ করতে পারবো আমরা আইসি চেঞ্জ করতে পারবো আমরা যদি এগুলি ভালোভাবে একটু খেয়াল করি তাহলে এগুলি লাগানো সম্ভব আর যদি আমরা লাগাইতে না পারি লাগানোর সময় যদি আমরা ভুল করে ফেলাই তাহলে আমাদের কাজটা ওকে হবে না অনেক ভিউয়ার্স বলেন যে আসলে আমাদের আইসি চেঞ্জ করছি আইসি চেঞ্জ করার পরে মোটরটি চলতেছে না আসলে বিষয় হচ্ছে যে আগে যদি মোটর চলে থাকে তাহলে এখন আইসি মিস্টেক করছে আইসি মিস্টেক করার পরেও চলতেছে না তাই আইসি লাগানো তো হয়তো কোনো প্রবলেম আছে হয়তো আইসিটা আপনি বসাইতে পারেন নাই আর না হয়তো এখানে জ্বালাইয়ে ক্রিয়েট করেন নাই আর না হলে তারে মিস্টেক করছেন আগে ছিল যেভাবে এইভাবে লাগান নাই হয়তো এক জায়গায় তার আরেক জায়গায় গেছে দেখা গেছে হলুদের জায়গায় যদি নীল যায় নীলের জায়গায় যদি সবুজ যায় তাহলে আমাদের লাইন বাহির থেকে ঘুরাইতে হবে এখান থেকে আমাদের লাইন ঘুরাইতে হবে ঘুরায় কিন্তু এখান থেকে কী ঘুরাইবেন আপনার প্লাস মাইনাস কোনো সময় উল্টাপাল্টা করবেন না প্লাস মাইনাস থাকবে আমরা যদি তার ঘুরাই দেখা গেছে আমাদের তিনটা তার যেমন হলুদ সবুজ নীল আমরা এই তিনটা তার যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের এখানে ঘুরাইতে হবে আর যদি এখান থেকে ঘুরে না যায় তাহলে আমাদের এই কর যেভাবে আছে এইভাবে একইভাবে লাগাইলে এটি কমপ্লিট হবে তাহলে ভিউয়ার্স আসলে অনেক কিছুই আপনাদেরকে দেখালাম আপনারা যদি একটু মনোযোগ সহকারে এই কাজগুলি দেখেন তো অবশ্যই আপনার কাজগুলি শিখতে পারবেন আর একটি কথা বলতে চাই যে কথাগুলি হলো যে আমাদের ভিডিওগুলি আসলে আপনারা স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই এই কাজগুলি আপনারা শিখতে পারেন খুব দ্রুত আমরা কাজে কর্মে আমরা কোনো ফাঁকি দিই না আমরা যেটুকু বলতেছি 100% সত্যি আমরা যেভাবে কাজ করতেছি সেম এভাবেই কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি
না আপনারা দেখতে যায় যদি ভুল করেন তাহলে আমাদের কিছু করার থাকবে না। যাই হোক, আমি অনেক কিছু বললাম আপনাদের সাথে, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম, এখন আপনাদের মাঝে এসে কথা বলবে, যেমন সবসময় সব ভিডিওতে আমার পাশে থাকেন, যেমন নাজমুল হাসান বাবু উনি আমার সাথে সবসময় থাকেন, এখন ওনার কাছ থেকে আপনারা কিছু অভিজ্ঞতা আপনারা জোগাড় করেন। হয় একটি অনুরোধই থাকবো, যে অনুরোধটি হলো যে আপনারা ভিডিওগুলি দয়া করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এতে আপনারা শেয়ার করে দেবেন, এটুকু অনুরোধ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন। কাজে ছিলেন সাইফুল ইসলাম, আর ভিডিওতে ছিলাম আমি নাজমুল হাসান বাবু। তো আপনারা অনেক ধরনের এই আইসির সেন্সর, আইসির বিষয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আপনারা পেলেন, তো অবশ্যই এই ভিডিওগুলো স্কিপ না করে টেনে টেনে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, বন্ধুবান্ধবদের সবাইকে বলে দিবেন যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে, কিংবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে। তো ভিউয়ার্স, আমার আসলে কোনো কিছু বলার নাই, তেমন কিছু বলার নাই, বলার এটুকু যে আমরা যা কিছু বলি না কেন, যা কিছু করি না কেন, সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের বিষয়ে বলি, কিংবা আপনার যে কথাগুলা কিংবা যে ভাষাগুলা কিংবা আপনাদের যে কাজে যেভাবে উপকৃত হবেন কিংবা যেভাবে কাজে লাগবে, আমরা আসলে ওইভাবেই মূলত দেখিয়ে থাকি কিংবা কথা বলে থাকি। কিন্তু আমাদের কথাগুলো ফলো করবেন, প্লাস হাত ফলো করবেন, যদি টেনে টেনে দেখেন ভিডিওগুলা কিছু বুঝতে পারবেন না। তো কিছু যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে পরে কমেন্ট করে কোনো লাভ হয় না, যে ভাই আমি এই ভিডিওটার ভিতরে, আমাদের এই ভিডিওটার ভিতরে সেন্সরাইসির বিষয়ে ফুল প্রোগ্রাম কিংবা ফুল মাপ, ইমিটার, কানেক্টর, তারপরে আপনার সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে। আসলেই অনেক সময় এক রিক্সাওয়ালা আমাকে বলে থাকে, ভাই মিটারে তার ছিঁড়ে গেলে আমি কইতে লাগাম, ভাই উনি কি মানে আসলেও বুঝতে পারলেন না? ভাইয়া আসলে আপনি আমাদের এ টু জেড ভিডিওগুলো, চ্যানেল যে ভিডিওগুলো আছে, এ টু জেড ভিডিওগুলো দেখেন, অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই ধরনের কমেন্ট আসলে করতে হবে না দাদু, ক্রিটিক্যাল কোনো কমেন্ট হলে, ক্রিটিক্যাল কোনো কাজ হলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন আপনারা, আমরা অবশ্যই সলিউশন দিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আজকে এ পর্যন্তই, সাথে ছিলাম আমি নাজমুল হাসান বাবু, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নুরি অট হাউস, থ্যাংক ইউ সো মাচ।